বিশ্বজুড়ে বেজে গেছে আরেকটি বিশ্বকাপের সানাই। নতুন মিশন পাড়ি দিতে দলগুলো শুরু করে দিয়েছে নিজেদের মতো প্রস্তুতি। তবে টি টোয়েন্টির বিশ্ব মঞ্চে অদ্ভুত এক সমস্যায় পড়েছে টিম অস্ট্রেলিয়া। বুধবার নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, অথচ ম্যাচের আগে বানানো যাচ্ছে না 11 ক্রিকেটারের তালিকা। অদ্ভুতুরে এই সমস্যার কথা অবশ্য নিজ মুখেই জানিয়েছেন অজি কাপ্তান মিচেল মার্শ। পরিস্থিতি এতটাই বেগতিক যে একাদশ বানাতে দলে জায়গা দিতে হচ্ছে সাপোর্টিং স্টাফদের। সমস্যার শুরু অবশ্য আইপিএলকে ঘিরে। অজি দলের অসংখ্য তারকা খেলেছেন ভারতের ফ্রাঞ্চাইজি লিগটিতে। স্টার্ক, কামিন্স, ট্র্যাভিস হেডের মতো তারকাদের ছাড়াই বিশ্বকাপ খেলতে গেছে অস্ট্রেলিয়া। 15 জনের 9 ক্রিকেটারকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছে তারা। সেখানে নামিবিয়ার বিপক্ষে খেলতে হবে প্রস্তুতি ম্যাচ, কিন্তু ম্যাচের একাদশ বানাতে রীতিমতো খাবি খাচ্ছেন দলটার ক্যাপ্টেন মিচেল মার্শ। হাতে পর্যাপ্ত ক্রিকেটার নেই, এভাবেই খেলতে হবে প্রস্তুতি ম্যাচ। সাপোর্ট স্টাফদের মধ্যে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ব্র্যাগহোর্ড, জর্জ বেইলিদের রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। এই ম্যাচের পরিকল্পনায় নাকি আছেন তারা। কথাগুলো ম্যাচের আগে গণমাধ্যমে বলেছেন মার্শ নিজে, যা শুনে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে গণমাধ্যমে। অনেকে তো প্রশ্ন তুলেছে দেশের প্রতি তাদের নিবেদন নিয়ে। নিজ দেশে গেল আসরে শিরোপা হাতছাড়া করেছিল মাইটি অস্ট্রেলিয়া। বছর দুই ঘুরে আবারও এসেছে সুযোগ, এবারের আসরে হট ফেভারিটও তারা। আইপিএলে ট্র্যাভিস হেড, মিচেল স্টার্করা যা করেছেন তাতে শিরোপাটা জিতলে কেউ অবাক হবে না। রেদওয়ান শাওন, 71।